السلام عليكم ورحمة الله وبركاته. الله تعالى পবিত্র কোরআন ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মরো না। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হও। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জিন এবং মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। তা এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার ঘর, পরীক্ষার স্থান। আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বানি ফাকাদ ওয়াহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো ওই ব্যক্তি না জেনে আমি নবীকে মহব্বত করলো, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে ওই ব্যক্তি আর আমি নবী এক জান্নাতে প্রবেশ করব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি হবে ইনশাআল্লাহ। তাই কবরের কথা স্মরণ করে আল্লাহ তাআলার ভয় মনের মধ্যে আনতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। তা আল্লাহ তাআলা ছাড়া এই দুনিয়াতে কাউকে আপন মনে করা যাবে না। এই দুনিয়াতে এদের সবই ছিল এক সময় চাকরি, ব্যবসা, বাণিজ্য, দোকানপাট, বাড়ি, গাড়ি, কিন্তু আজকে তারা কবরের মধ্যে শুয়ে আছে, কিছুই নিয়ে যেতে পারে নাই, বাড়ি গাড়ি কোনো কাজে আসে নাই, একমাত্র নামাজ, আল্লাহ তাআলার জিকির আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, দাড়ি মুবারক ছাড়া কবরে কিছুই যাবে না, খালি হাতে চলে যেতে হবে। তাই ভাই মৃত্যুর কথা স্মরণ করি, এই কবরস্থানের কথা মনে করে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে এবং নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত এহতেমামের সহিত আদায় করবে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দান করবেন, কবর আযাব মাফ করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, ডাইন হাতে আমলনামা দান করবেন এবং বিজলির ন্যায় ফুল সিরাত দান করবেন। তাই আমরা আল্লাহ তাআলার হুকুম আগম পালন করে পবিত্র কোরআন এবং হাদিস মোতাবেক চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সকল মুসলমান ভাই বোন যারা মারা গেছে, কবর দেশে শায়িত আছে, তাদের জন্য দোয়া করব। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি যারা এন্তেকাল ফরমাইয়াছেন, তাদের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করে জিকির আজগার করে দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।